গণ হিস্টেরিয়ায় আক্রান্ত রামকৃষ্ণ বিদ্যাপীঠের পঞ্চাশের অধিক পড়ুয়া। মর্নিং অ্যাসেম্বলির পর থেকেই একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি অসুস্থ পড়ুয়াদের চিকিৎসাধীন করে স্কুল ছুটি দিয়ে দিলেও স্কুল থেকে বাইরে এসেও অসুস্থ হয়ে পড়ে বহু পড়ুয়া। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল পড়ুয়া শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের মধ্যে। বিবরণে জানা গেছে, ঐতিহ্যবাহী রামকৃষ্ণ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চাশের অধিক পড়ুয়া শুক্রবার সকালে স্কুল অ্যাসেম্বলির পর ক্লাসে এক এক করে অসুস্থ হয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি রামকৃষ্ণনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অসুস্থ পড়ুয়াদের ভর্তি করান। এরকম পরিস্থিতি দেখে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। বাচ্চারা স্কুল থেকে বাইরে গিয়েও অসুস্থ হতে থাকে। স্থানীয় মানুষ এদেরকে হাসপাতালে নিয়ে যান, অভিভাবক শিক্ষক শিক্ষিকা সবাই ছুটে যান হাসপাতালে। হাসপাতালের তরফে প্রাথমিক চিকিৎসার পর বলা হচ্ছে মাস হিস্টেরিয়া বা গণ হিস্টেরিয়ায় আক্রান্ত হচ্ছে পড়ুয়ারা। স্কুল অধ্যক্ষ শরদিন্দুনাথ মজুমদার জানান, আগামীকাল থেকে শুরু হয়েছে গুণোৎসব, শুক্রবার সকাল থেকে চলছে চাকা বন্ধ, যার ফলে বাচ্চারা অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে স্কুলে এসে উপস্থিত হয়। অনেকে স্কুলে তাড়াতাড়ি আসতে গিয়ে সকালে প্রাতরাশ পর্যন্ত করেনি। এর মধ্যে চলছে শীতের মরশুম, ফলে এইসব অসংখ্য কারণে বাচ্চারা অসুস্থ হওয়ার কারণ হতে পারে বলে তার অনুমান। প্রথম পর্যায়ের কোনো উৎসব শুরু হয়েছে এবং এই কোনো উৎসবকে সফল করে তোলার জন্য ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাবৃন্দ তথা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তথা সমাজের প্রত্যেক জনগণের মধ্যে একটা নবচেতনার সৃষ্টি হয়েছে এবং সবাই কোনো উৎসবকে সফল করে তুলতে সবাই অত্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় আগামীকাল রামকৃষ্ণ বিদ্যাপীঠের বাহ্যিক মূল্যায়ন এবং সেটাকে লক্ষ্য রেখে ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে স্কুলে উপস্থিত এবং বিশেষ করে আজ যে ঘটনাটা ঘটেছে, সম্ভবত গাড়িঘোড়া আজ বন্ধ থাকার জন্য অনেক দূর দূরান্তের ছাত্র স্কুল টাইম ধরার জন্য ওরা বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং অনেকেই হেঁটে স্কুলে আসে, তাতে ছাত্রছাত্রীদের উপর বাড়তি একটা চাপ পড়ে, যার জন্য আজ প্রত্যক্ষ করা যায় যে স্কুল অ্যাসেম্বলি যখন শেষ হয় তারপর ক্লাসে যাওয়ার পর একটা দুটা করে বাচ্চারা হঠাৎ করে কেউ শ্বাস নিতে পারছে না, কারো পেটে ব্যথা করছে এবং সঙ্গে সঙ্গে ওদেরকে আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যা বলা হয়েছে সেটা হচ্ছে এটা গণ হিস্টেরিয়া এবং তারপর একটা অচলাবস্থার সৃষ্টি হয়। তারপর অবস্থা পর্যবেক্ষণ করে ছাত্রছাত্রীদেরকে ছেড়ে দেওয়া হয় এবং যারা অসুস্থ হয় তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।